প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর শারমিন জাহান নিটল। দর্শক, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ইশরাত জাহান 1985 সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2009 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MSc এবং DCD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবেড হসপিটালে ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, আজ আমরা যে বিষয়টি সিলেক্ট করেছি আলোচনা করবার জন্য সেটি হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, এবং এই বিষয়ে প্রথমেই যদি বলতে চাই যে আসলে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কিন্তু মোটামুটি আমাদের এই উপমহাদেশে এখন কিন্তু খুব বেশি চর্চা হচ্ছে, এবং মোটামুটি সবাই এই শব্দগুলোর সাথে কিন্তু খুবই পরিচিত। প্রথমেই যদি জানতে চাই যে আসলে ব্ল্যাক ফাঙ্গাস বলতে আমরা আসলে কী বুঝি? জি, ধন্যবাদ। আসলে ব্ল্যাক ফাঙ্গাস ভারতীয় ভেরিয়েন্ট বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট B1617 যে ভেরিয়েন্টটা, ওটা সংক্রমণের পরেই প্রথম ব্ল্যাক ফাঙ্গাস ইন্ডিয়াতে কিছু কিছু মানুষের শরীরে শনাক্ত হয়। এবং ব্ল্যাক ফাঙ্গাসের যে সিমটমগুলি দেখা যায় তার মধ্যে দেখা যায় যে হঠাৎ করে মুখ কালচে হয়ে যাওয়া, চোখ ফুলে যাওয়া, এসব সিমটম নিয়ে রোগীরা আসে। তো এসব সিমটম যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন হিস্ট্রিতে পাওয়া যায় যে তারা কিছুদিন আগে কোভিডের আক্রান্ত ছিলেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোভিড পেশেন্টরা যখন কোভিডটা ভালো হয় তারপর তাদের মধ্যে এই ব্ল্যাক ফাঙ্গাসের সিমটমগুলি দেখা দেয়। তো এরপর এই সিমটমগুলো দেখা দেওয়ার পর দেখা যায় যে এই ব্ল্যাক ফাঙ্গাসের যে সংক্রমণটা এটার ডেথ রেট অনেক বেশি, যার কারণে হচ্ছে এটা ইন্ডিয়াতে একটা অ্যালার্মিং সিচুয়েশনের সৃষ্টি করে। তো এরপর বাংলাদেশেও কিছুদিন আগে শনাক্ত হয়েছে, এই পর্যন্ত প্রায় 4-5 জনের শনাক্ত হয়েছে। তো ব্ল্যাক ফাঙ্গাস মূলত মিউকোমাইকোসিস যেই ফাঙ্গাসটা, এই ফাঙ্গাস থেকে আসে ব্ল্যাক ফাঙ্গাসটা। এই ফাঙ্গাসের যে স্পোরগুলো আছে এগুলো সাধারণত মাটিতে থাকে, এবং যখন আমরা এটা শ্বাসের সাথে এটার স্পোরগুলি ঢুকতে পারে আমাদের শরীরে, এবং কোনো কাটা জায়গা, কোনো জায়গা যদি ক্ষতস্থান থাকে, পোড়া জায়গা, সেসব জায়গা যদি মাটির সংস্পর্শে আসে, অনাবৃত অবস্থায় মাটির সংস্পর্শে আসে, তখন সেখান থেকে স্পোরগুলো আমাদের শরীরে ঢুকে যেতে পারে এবং সেখান থেকে সংক্রমণ হয়। এছাড়া কিছু কিছু মানুষ আছে যাদের হচ্ছে কোমরবিডিটি বেশি, তাদের সাধারণত এই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণটা খুব বেশি হয়। আমি একটু যদি জানতে চাই যে আসলে এই ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোমাইকোসিস এটি কি নতুন করে পৃথিবীতে আবির্ভূত হলো নাকি আগে থেকে এই রোগটি পৃথিবীতে ছিল? জি, আসলে ফাঙ্গাল ইনফেকশন তো আগে থেকেই ছিল এবং মিউকোমাইকোসিস আগে থেকে ছিল, এটা আসলে কোনো নতুন, কোভিড যেমন একটা নতুন রোগ, ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু কোনো নতুন রোগ না, এটা আগে থেকেই ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে যখন একজন মানুষ কোভিডে আক্রান্ত হয় তখন তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে ভেঙে যায়, যার কারণে দেখা যায় যে এই ব্ল্যাক ফাঙ্গাসটা যখন কোভিড সার্ভাইভ পেশেন্টের শরীরে প্রবেশ করে তখন দেখা যায় যে তার মাল্টি সিস্টেমকে সে সহজেই ইনভলভ করে ফেলতে পারে, বা মাল্টি সিস্টেমকে সে সহজেই আক্রমণ করে দখল করে নেয় ফাঙ্গাস। তখন দেখা যায় যে এই সিমটমগুলো অনেক সিভিয়ার হয়ে যায়, যেটা আগে ততটা সিভিয়ার হতো না। জি, বলছিলেন যে আসলে যাদের ক্ষেত্রে কোমরবিডিটি আছে তাদের ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি জানতে চাই যে এই গ্রুপটিতে কারা পড়ছেন, কারা বেশি ঝুঁকিতে আছেন? আসলে কোমরবিড পেশেন্ট যেমন হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। এছাড়া হচ্ছে যারা কোভিড আক্রান্ত অবস্থায় স্টেরয়েডযুক্ত যে ওষুধগুলো আছে সেগুলো খুব বেশি পরিমাণে নেয়। অনেকে দেখা যায় যে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই স্টেরয়েড জাতীয় ওষুধ অতিরিক্ত পরিমাণ অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে, তো সেক্ষেত্রে দেখা যায় যে ব্ল্যাক তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তখন ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণটা অনেক বেশি হয়ে যায়। তারপর আর কিছু কিছু পেশেন্ট যাদের হচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতস্থান রয়েছে, পোড়া আছে, কাটা জায়গা, যারা মাটিতে খুব বেশি কাজ করে, এবং আরেকটা ব্যাপার দেখা গেছে যে যারা হচ্ছে মাস্ক, আমাদের যে কটনের যে মাস্কগুলো আছে এগুলো ওয়াশ করে যারা ইউজ করে না তাদের ক্ষেত্রেও এই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণটা পাওয়া গেছে। এবং স্বাস্থ্যকর্মী যারা হচ্ছে N95 মাস্ক ব্যবহার করে তারা যদি এটা চেঞ্জ করে ইউজ না করে তাদের মধ্যেও ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিয়েছে। আসলে কোভিড থেকে বাঁচতে মাস্ক
পরতে হচ্ছে। আবার এই মাস্ক যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি সেটি থেকে কিন্তু আবার বিভিন্ন ধরনের নতুন নতুন আসলে রোগের আবির্ভাব হচ্ছে, যেগুলো আগে কম ছিল কিন্তু এখন বেড়ে যাচ্ছে। যদি জানতে চাই যে ব্ল্যাক ফাঙ্গাসের সিমটম সম্পর্কে বা কী ধরনের আসলে লক্ষণ প্রকাশ পায় কেউ যদি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয় তার শরীরে? জি, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের ক্ষেত্রে প্রথমে যদি আমি ফেসের দিকে আসি, দেখা যায় যে ফেসের বিভিন্ন জায়গায় কালচে হয়ে যায়, যার কারণে তার নাম হয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। তো কালচে হয়ে যায় বিশেষ করে আমাদের নাকের উপরে এবং গালের সাইডে, সাইডগুলো বেশি কালো হয়, কালচে হয়। এছাড়া হচ্ছে চোখে একটা লালচে ভাব আসে, চোখ ফুলে যায়, চোখ থেকে পানি পড়ে, এবং খুব সিভিয়ার কেসে দেখা যায় যে এক সাইড প্যারালাইজ হয়ে যায়, এবং যদি চোখের অপটিক নার্ভকে এটা ইনফেক্টেড করে ফেলে তখন ব্লাইন্ডনেসও অনেকের হয়, সিভিয়ার কেসে এগুলো হয়। তো এগুলো হচ্ছে কমন যে সিমটমগুলি পাওয়া গেছে সেই সিমটমগুলো। যদি জানতে চাই যে বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাসের ঝুঁকি আসলে কেমন বা কতটা ঝুঁকিতে আমরা আছি, আমাদের দেশের যারা সাধারণ মানুষ আছেন বা রোগীরা আছেন তারা আসলে কতটা ঝুঁকিতে আছেন? যে আসলে ব্ল্যাক ফাঙ্গাস এখন পর্যন্ত যেটা পাওয়া গেছে যে ব্ল্যাক ফাঙ্গাস কোনো কোভিড যেরকম সংক্রমক রোগ, ব্ল্যাক ফাঙ্গাসের কিন্তু সংক্রমণ হয় না, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায় না। এটা কোমরবিড যে পেশেন্টরা আছে তাদের শরীরে হতে পারে, এবং যারা হচ্ছে অতিরিক্ত স্টেরয়েড বা ডায়াবেটিস পেশেন্ট তাদের ক্ষেত্রেই হয়। যেহেতু এটা সংক্রমিত রোগ না, সেজন্য এই এটা এটা যে খুব বেশি ছড়াবে এরকম সুযোগ আসলে খুব কম। যখনই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কারো শরীরে তার ক্ষেত্রে এটি হতে পারে, কিন্তু একজন থেকে আরেকজনের শরীরে আসলে এটি ছড়ায় না। ম্যাডাম, যদি জানতে চাই যে কিভাবে আসলে ডায়াগনোসিস করছেন, ব্ল্যাক ফাঙ্গাস ডায়াগনোসিস করার জন্য কোনো কি পরীক্ষা নিরীক্ষা আছে কিনা? এখন পর্যন্ত আসলে কোনো পরীক্ষা নিরীক্ষা তেমনভাবে আসেনি। এটা সাধারণত আমরা সিমটম দেখেই, পেশেন্টের শরীরে সিমটম দেখেই হচ্ছে এটা ডায়াগনোসিস করতে হয়। এবং সিমটমগুলি দেখে অনেক সময় দেখা যায় যে স্কিন বায়োপসি করে বা স্কিন থেকে স্কিন এক্সামিনেশন করে, ডার্মাস্কোপ দিয়ে এক্সামিনেশন করে দেখা যায় যে সেখানে ফাঙ্গাসের মিউকোমাইকোসিস যে ফাঙ্গাসের প্রজাতিটা সেটা পাওয়া যায়। তো খুব বেশি যে এটা ইনভেস্টিগেশনের জন্য খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করতে হয় এরকম কিছু না, সিমটম দেখে এবং ডার্মাস্কোপের সাহায্যে সহজেই ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা যায়। চিকিৎসা সম্পর্কে জানবো যে ব্ল্যাক ফাঙ্গাসে যারা আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে কী ধরনের চিকিৎসা দিচ্ছেন? ব্ল্যাক ফাঙ্গাসের আসলে চিকিৎসা যে প্রোটোকলটা এটা এখনও, যেহেতু সিমটমগুলো নতুন নতুনভাবে আসছে, এখনও রিসার্চে আছে, তবে যেই ট্রিটমেন্ট প্রোটোকলটা এখন চলছে তার মধ্যে হচ্ছে ইনজেক্টেবল যে অ্যান্টিফাঙ্গালগুলো আছে সেগুলো আমরা দিচ্ছি। ইনজেক্টেবল অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন ধরনের ইনজেক্ট পদ্ধতিতে আমরা দিচ্ছি, সেই সাথে যখন দেখা যাচ্ছে যে ভাইরাসের সংক্রমণটা অনেকাংশ কমে আসছে তখন সেটাকে আবার ওরাল সোর্স করা হয়। আবার টপিক্যাল কিছু, যেমন যাদের হচ্ছে মুখে বা নাকে কালচে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা যায় তাদের ক্ষেত্রে দেখা যায় যে টপিক্যাল বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দেওয়া হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে কালচে ভাবটা অনেকাংশে দূর হয়ে যায়। কতদিন আসলে চিকিৎসাটি চালাতে হয় এটা আসলে পেশেন্টের সিভিআরটির উপর ডিপেন্ড করে। যেমন একজন ডায়াবেটিস পেশেন্ট যখন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয় তখন দেখা যায় যে তার সিভিআরটিটা অনেক বেশি হয়। জি, এবং স্টেরয়েড আক্রান্ত পেশেন্ট, বিশেষ করে স্টেরয়েড শুধু কোভিড পেশেন্টরা দেয় সেটা না, বাংলাদেশে দেখা যায় যে স্টেরয়েড এমনিতেও পেশেন্টরা নিজে নিজেই নেয়, স্টেরয়েড ক্রিম ইউজ করে বা স্টেরয়েড ওরালি নেয়, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে সিভিআরটি খুব বেশি বেশি হয় এবং তাদের ক্ষেত্রে খুব ট্রিটমেন্টের যে প্রক্রিয়াটা সেটা অনেকটা দীর্ঘমেয়াদী হয়। প্রথম ইনজেক্টেবল যে অ্যান্টিফাঙ্গালগুলো আছে সেগুলো আমরা দিই, দেওয়ার পর দেখা যায় যে রেসপন্স কেমন হচ্ছে। কোমোবিড পেশেন্টদের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক যে রেসপন্সটা খুব স্লোলি হবে, খুব স্লোলি হবে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে এক মাসের মতো সময় লেগে যায় যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ চলছে, তারপর হচ্ছে সেটাকে ওরাল বা টপিক্যালের দিকে যাওয়া হয়। জি, যদি ব্ল্যাক ফাঙ্গাসের এটি থেকে জটিলতা সম্পর্কে জানতে চাই যে কী ধরনের জটিলতা আসলে হতে পারে, ব্ল্যাক ফাঙ্গাসে কেউ আক্রান্ত হলো এবং চিকিৎসা যদি ঠিক মতো না পায় কী কী জটিলতা হতে পারে? ব্ল্যাক ফাঙ্গাস আসলে প্রথমে যদি শনাক্ত করা যায় এবং প্রথমে যদি চিকিৎসকের শরণাপন্ন হয় তাহলে খুব সহজেই কিন্তু এটার চিকিৎসা করা যায়। কিন্তু দেখা যায় যে বেশিরভাগ পেশেন্টই আসে একেবারে লেট স্টেজে, এবং এটার লেট স্টেজে আসলে দেখা যায় ডেথ রেট অনেক বেড়ে যায়। এবং সবচেয়ে যেই অ্যালার্মিং জিনিস সেটা হচ্ছে যে পেশেন্টের যখন অপটিক নার্ভটা যখন ইনভলভ হয়ে যায় তখন এটা থেকে ব্লাইন্ডনেস হয়ে যায়, এবং ব্লাইন্ডনেসের পাশাপাশি হচ্ছে যখন আমাদের
খুব বেশি যখন সংক্রমণ হয় তখন এটা আমাদের ব্রেনের উপর এফেক্ট ফেলে এবং ব্রেনের উপর এফেক্ট ফেলে দেখা যায় যে কিছু নার্ভকে ড্যামেজ করে ফেলে এবং নার্ভ যখন ড্যামেজ হয় তখন দেখা যায় যে এক সাইড প্যারালাইজড হয়ে যায়। তো প্যারালাইসিস এবং ব্লাইন্ডনেস এগুলোই হচ্ছে সবচেয়ে বেশি সাইড এফেক্ট। আর যেটা ডেথ রেট সেটা তো আছেই, ডেথ রেট এখন পর্যন্ত 70% ইন্ডিয়াতে ব্ল্যাক ফাঙ্গাসে পাওয়া গেছে। তাহলে আসলে ডেথ রেটের সংখ্যাটিও কিন্তু খুব কম নয়, 70% আসলে মোটামুটি ভালো সংখ্যক মানুষই কিন্তু মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছেন ব্ল্যাক ফাঙ্গাসের কারণে। মানে বাংলাদেশে যারা শনাক্ত হয়েছেন তাদের প্রেক্ষাপটটা যদি আমরা জানতে চাই যে কি ধরনের রোগী পাওয়া গেছে বা তাদের আউটকামটা কেমন হয়েছে। জি, বাংলাদেশে কিন্তু এখনো এটা খুব বেশি যে সংক্রমিত হয়েছে, যেহেতু এটা সংক্রমক রোগ না, এটা ছোঁয়াচের রোগ না, বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত অ্যালার্মিং সিচুয়েশন না ব্ল্যাক ফাঙ্গাস। তারপরেও দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশে যেহেতু ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ হয়েছে সেজন্য সবাই এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত। তো বাংলাদেশে খুব বেশি পাওয়া যায়নি এখন পর্যন্ত কেস, মোটামুটি মানে 6-7টা পাওয়া গেছে এখন পর্যন্ত। তবে সবাইকে খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে যাদের কোমরবিডিটি আছে যেমন ডায়াবেটিস বা আদার্স যে কোমরবিডিটিগুলো আছে তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং যারা কোভিড পেশেন্ট আছে তারা হচ্ছে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে এবং অযথাভাবে অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েডযুক্ত ওষুধ খেয়ে শরীরের ইমিউনিটিটা একেবারে ধ্বংস করে ফেলে দেখা যায় যে শুধু ব্ল্যাক ফাঙ্গাস না, যে কোনো অসুখই আমাদের খুব তাড়াতাড়ি সংক্রমণ করবে। তো এক্ষেত্রে নিজেদের সতর্ক থাকা এবং আমাদের তো মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে, এবং মাস্ক ব্যবহারের ক্ষেত্রে আমরা যে সার্জিক্যাল মাস্ক আছে সার্জিক্যাল মাস্কটা অবশ্যই ওয়ান টাইম ব্যবহার করব, রেগুলার ব্যবহার না করে। এবং আদার্স যে প্রিকশনগুলো সেটা হচ্ছে যে আমাদের কটনের যে মাস্কগুলো আছে সেটা ধুয়ে ধুয়ে চেঞ্জ করে করে ব্যবহার করতে হবে। N95 মাস্ক যেটা সেটা 4 দিনের বেশি ব্যবহার করা যাবে না, এই রুলগুলি ফলো করতে হবে। এবং যদি কারো শরীরে ক্ষত থাকে এবং কারো শরীরে যদি পোড়া দাগ থাকে, যেহেতু এটা মাটিতে স্পোরগুলো মাটিতে থাকে তাদের হচ্ছে মাটির সংস্পর্শে যাওয়াটা এখন ঠিক হবে না, এবং গেলেও হচ্ছে জায়গাটা খুব ভালোভাবে জুতা স্যান্ডেল এগুলো আসলে ব্যবহার করতে হবে, খালি পায়ে আসলে হাঁটা যাবে না। মানে বলছিলেন যে যাদের ক্ষেত্রে কোমরবিডিটি আছে তাদের ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, যদি জানতে চাই যে তারা কিভাবে সতর্ক থাকবেন এই বিষয় সম্পর্কে জানবো। যে প্রশ্নটি করেছিলাম যে আমরা বারবার বলছি যে যাদের ক্ষেত্রে কোমরবিডিটি আছে বা ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, তাদের ক্ষেত্রে আসলে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বা তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। তাহলে এই যে আমরা বারবার বলছি এটি কিন্তু তাদেরকে এক ধরনের শঙ্কায় ফেলে দিচ্ছে, কিভাবে তারা আসলে নিজেদেরকে সতর্ক রাখবেন বা কী কী নিয়ম আসলে মেনে চলবেন? আসলে এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই বা শঙ্কিত হওয়ার কিছু নেই, যেহেতু রোগটা একেবারে ছোঁয়াচে না সেজন্য এটা নিয়ে এত বেশি আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। প্রথম কথা হচ্ছে এটা, বিশেষ করে যারা ডায়াবেটিস পেশেন্ট তাদেরকে অবশ্যই ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে এই সময়ে, শুধু যে ব্ল্যাক ফাঙ্গাসের জন্য সেটা না, এটা তাদেরকে কোভিড বা আদার যে ডিজিজগুলো আছে সেটা থেকেও তাদেরকে রক্ষা করবে। এবং যারা হাইপারটেনসিভ পেশেন্ট আছে তারা তো নিয়মিতভাবে ওষুধ খেতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু জিনিসটা সংক্রমণ না, নিজে যদি সতর্ক থাকে, যেহেতু এটা মাটি থেকে স্পোরগুলো আসে এবং নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায়, তো আমরা যখন বাইরে বের হব অতিরিক্ত ধুলোবালি জায়গায় অ্যাভয়েড করা, এবং ধুলোবালিতে যখন যাবে তখন মাস্ক ব্যবহার করলে, এবং ধুলোবালি থেকে যখন ঘরে ফিরবে তখন নিয়ম মতো করে হাত ধুলে, এবং যেহেতু এটা জুতা থেকেও আসতে পারে তো সেক্ষেত্রে সতর্ক থাকা, এবং বাইরের জুতাটা বাইরে রাখা, এবং বাসার ভিতরে প্রপার স্যানিটাইজ হয়ে বাসার ভিতরে ঢুকলে দেখা যায় যে তারা নিজেরও সতর্ক থাকতে পারে এবং বাসার সবাইকে ব্ল্যাক ফাঙ্গাস থেকে সেফ রাখতে পারে। এবং আসলে ব্ল্যাক ফাঙ্গাস জিনিসটা ইন্ডিয়াতে যতটা প্রকোপ বিস্তার করেছে বাংলাদেশে এখন পর্যন্ত ততটা প্রকোপ বিস্তার করতে পারেনি। এর কারণ হচ্ছে যে আমাদের এটা তো এক নম্বর কথা, তো এটা ছোঁয়াচে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসটা কিন্তু আগেও আমাদের দেশে ছিল, কিন্তু আগে যেহেতু আমাদের দেশে কোভিড এত বেশি সংক্রমণ হয়নি, কোভিড এর জন্য যেহেতু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায় সেজন্য হচ্ছে যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণটা এখন প্রাদুর্ভাবটা বেশি বোঝা যাচ্ছে। আগে সংক্রমণ হতো ফাঙ্গাল ইনফেকশন তো সবারই হয়, ফাঙ্গাল ইনফেকশন হতো কিন্তু ফাঙ্গাল ইনফেকশন দেখা যেত যে টপিক্যাল ক্রিমে চলে যেত, কিন্তু যারা কোভিড পেশেন্ট তাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বা বডির ডিফেন্সিভ মেকানিজম একেবারেই ভেঙে যায়, তাদের ক্ষেত্রে ফাঙ্গাসটা যখন বডিতে ঢুকে তখন পুরো বডিকে একেবারে নিজের দখলে নিয়ে নেয়। যেমন কোভিড কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে যখন আমাদের শ্বাস প্রশ্বাসে
মাধ্যমে যখন ঢুকে আমাদের ফুসফুসটাকে পুরোটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, ঠিক তেমনি ফাঙ্গাসটাও যখন বডিতে ঢুকে কোভিড পেশেন্ট কোভিড পরবর্তী পেশেন্টের, তখন দেখা যায় যে পুরো বডিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এবং এক্ষেত্রে কিন্তু বলা যায়, যেমন কোভিডে আমরা বলছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, এটি এই কথাগুলো কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসের ক্ষেত্রেও তাহলে প্রযোজ্য, যে আসলে আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী আসলে হতে হবে, তাহলে এই রোগগুলো থেকে আসলে আমরা রক্ষা পেতে পারি। একটু যদি জানতে চাই যে ম্যাডাম, ব্ল্যাক ফাঙ্গাস কোভিড যেমন পুরো বিশ্বেই হয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসের প্রাদুর্ভাব কিন্তু ততটা দেখা যাচ্ছে না, এটি কিন্তু শুধু এই সাবকন্টিনেন্টেই বেশি দেখা যাচ্ছে, এই বিষয়টি কেন? এই বিষয়টি আসলে যেহেতু ইউরোপিয়ান সাবকন্টিনেন্ট, বেশিরভাগ ইউরোপিয়ান সাবকন্টিনেন্টের মানুষের মধ্যে যে হাইজিন মেনটেন করা যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের উপমহাদেশের ক্ষেত্রে অনেক অনেক এগিয়ে। তারা কিন্তু যে স্বাস্থ্যবিধিগুলো আছে তারা কিন্তু আগে থেকেই তাদের জন্মগতভাবেই তারা মেনে চলে। আমাদের যে উপমহাদেশে এই স্বাস্থ্যবিধি মেনে চলা বা পরিষ্কার পরিচ্ছন্নতার যে নিয়মগুলো আছে এগুলো আমরা আগে থেকে অনেক পিছিয়ে আছি, এবং এই কোভিড টাইমে হয়তো আমরা কিছুটা আমাদের যে প্রচারণা আছে আমাদের প্রচারণার মাধ্যমে হয়তো কিছুটা বাড়াতে পেরেছি, কিন্তু এখনো ঠিক ততটা ডেভেলপ হয়নি। তো এই যে আমরা মাটিতে এখনো আমরা খুব বেশি যাচ্ছি এবং আমরা কিন্তু এখনো ততটা সতর্ক নই, আমরা একই মাস্ক কিন্তু দিনের পর দিন ব্যবহার করে যাচ্ছি। তো একটা জিনিস, একটা এটা শুধু যে মাস্কের ক্ষেত্রে, মাস্ক দিন পরে থাকলে সেটার মধ্যে ভাইরাস ছত্রাক সংক্রমণ হবে সেটা না, আমরা যে কোনো খাবার যদি এভাবে ফেলে রাখি, খাবার যদি ঢাকনা না দিয়ে ফেলে রাখি, তাহলে এটার মধ্যেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়। তো এক্ষেত্রে যেহেতু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেনের দিকে অনেক পিছিয়ে আছি ইউরোপিয়ান কান্ট্রির দিকে, এই জন্য আমাদের সাবকন্টিনেন্টে ব্ল্যাক ফাঙ্গাসটা বেশি আবির্ভাব হচ্ছে। এবং এই ফাঙ্গাল ইনফেকশন আমি আগেও বললাম যে এটা কিন্তু নতুন কিছু না, এটা আগেও ছিল, কিন্তু এখন এই পরিস্থিতিতে যেহেতু আমাদের মাস্ক ব্যবহার করতে হচ্ছে এবং মাস্ক ব্যবহার আমাদের আরো অনেক বছর করতে হবে এটা মনে হচ্ছে, তো আমাদের মাস্ক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ইউরোপিয়ান কান্ট্রিতে যেমন সতর্ক থাকে তারা, আমাদের আমরা যদি এরকম প্রিকশনগুলি নেই তাহলে আমার মনে হয় যে এই ব্ল্যাক ফাঙ্গাস আমাদের খুব বেশি ভোগাবে না। জি ম্যাডাম, যে মাস্ক নিয়ে কথা বলছিলেন, যে আসলে সার্জিক্যাল মাস্ক যেটি ওয়ান টাইম ইউজ করা যায়, এই মাস্কটি কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটি ব্যবহার করা আসলে সম্ভব নয়, সেজন্য আমরা বেশিরভাগ মানুষই কিন্তু কাপড়ের মাস্ক বা কটন মাস্কের প্রতি ঝুঁকছি, যেটাকে আমরা বলছি থ্রি লেয়ার বা ফোর লেয়ার ফাইভ লেয়ার মাস্ক। এই মাস্কগুলো আসলে আমরা বলছি যে বারবার ওয়াশ করে পরতে হবে, এটিরও কি কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কি না, যে কতদিন আসলে ব্যবহার করা যাবে, কতবার ওয়াশ করে আসলে ব্যবহার করা যাবে, এরকম কোনো কি সময়সীমা আছে কিনা? আসলে ডাব্লিউএইচও গাইডলাইন অনুযায়ী তো সার্জিক্যাল মাস্ক সাথে সাথেই ফেলে দিতে হবে, আর যেই থ্রি লেয়ারের যে কাপড়ের কটনের মাস্কগুলো আছে এই মাস্কগুলো যদি আমরা ওয়াশ করে ইউজ করি, সাত দিনের বেশি কিন্তু ওয়াশ ইউজ করা ঠিক না, যেটা ডাব্লিউএইচও গাইডলাইন অনুযায়ী। কিন্তু আমাদের দেশে যদি আমাদের দেশে অ্যাফোর্ড করাটা, অনেকের ক্ষেত্রে অ্যাফোর্ড করাটা অনেক কঠিন, বিশেষ করে যারা নিম্নবিত্ত তাদের ক্ষেত্রে অনেকটাই কঠিন, তাদের ক্ষেত্রে তারা চারটা মাস নিতে পারে, চারটা মাস রাখতে পারে, এবং চারটা মাসের ক্ষেত্রে আমি যেটা বলি যে একটা মাস তিন দিন ব্যবহার করে তারপর সেটা ওয়াশ করে আবার আরেকটা ইউজ করতে পারে, এভাবে এক মাসের জন্য চারটা মাস, আবার পরবর্তী মাসে চারটা মাস, এভাবে করে ইউজ ব্যবহার করতে পারে। যদিও এটা ডাব্লিউএইচও গাইডলাইন না, ডাব্লিউএইচও গাইডলাইন অনুযায়ী একটা কটন মাস্ক সাত দিনের বেশি ব্যবহার করা ঠিক না। কিডনি মানুষের দুটি থাকলেও লিভার কিন্তু একটি, শরীরের এই অঙ্গ খারাপ হয়ে গেলে মানুষ মারা যায়। সুতরাং আমি তো আপনাদের এত গুরুত্বপূর্ণ বিষয় না জানিয়ে থাকতে পারি না। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয় এবং অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়। আমাদের দেশে সাধারণত নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বেশি হয়ে থাকে। ফ্যাটি লিভারের সাধারণ লক্ষণ ঘন ঘন বদহজম হয়, অল্প কাজে ক্লান্ত হয়ে যায়, তলপেটে ভারী অনুভূত হয় এবং মাঝারি থেকে গুরুতর ব্যথা হয়, পা ফুলে যেতে পারে, পুরুষদের মধ্যে স্তন বৃদ্ধি হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়, চোখ হলুদ হয়ে যায় এবং ত্বক কালোচ হয়ে যায়, স্থূলতা, প্রি ডায়াবেটিক্স, অন্ত্রের স্বাস্থ্য ভালো না হলে, অপুষ্টি হলে, মাইটোকন্ড্রিয়ার পরিবর্তন হলে এই ধরনের লিভারের রোগ হতে পারে। বংশগত কারণেও কিন্তু লিভারের রোগ হতে পারে। ডায়াবেটিস, হজমের সমস্যা ইত্যাদি জটিল রোগ হলে ফ্যাটি লিভার বেশি হয়ে থাকে, তবে এক্ষেত্রে পুরুষদের ফ্যাটি লিভারের ঝুঁকি বেশি থাকে। এছাড়াও গর্ভাবস্থায় অনেক মায়ের ফ্যাটি লিভার হয়ে থাকে। সঠিক খাদ্যাভ্যাস না জানার অভাবে ফ্যাটি লিভার কিন্তু আমাদের চারপাশে এখন ঘুরছে।
আজকে আলোচনা করব কিভাবে আপনি ফ্যাটি লিভারেও ভালো থাকতে পারেন। মাত্র 5% ওজন কমালে কিন্তু আপনার ফ্যাটি লিভার অনেকাংশেই কমে আসবে। আপনার ওজন কিন্তু নির্ভর করছে সঠিক ডায়েটের উপরে এবং এক্সারসাইজের উপরে। নিজে নিজে কিছু করতে গিয়ে বিপদ ডেকে আনবেন না। অনেকগুলো ডায়েটের প্রধান উপাদান থাকে কার্বোহাইড্রেট এবং চর্বিযুক্ত খাবার। এইসব খাবার কিন্তু লিভারের রোগীদের জন্য বেশ উপকারী। অ্যাডভান্স বায়োমেডিক্যাল 2016 সালে একটি রিসার্চে দেখেছে যে ফ্যাটি লিভার যাদের রয়েছে তাদের শরীরের ওজন এবং চর্বি হ্রাস করতে রসুনের গুঁড়া অত্যন্ত কার্যকরী। ফ্যাটি লিভার ডিজিজযুক্ত লোকদের জন্য বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সবুজের মধ্যে ব্রোকলি হলো এমন একটি সবজি যা ফ্যাটি লিভার রোগে আক্রান্ত ব্যক্তিকে তাদের ডায়েটে অন্তর্ভুক্ত করতে বিশেষজ্ঞরা গুরুত্ব দিয়েছেন। বাদাম লিভারকে সুস্থ রাখতে এবং ফ্যাটি লিভারের ক্ষতি থেকে রক্ষা করে। বাদামে সাধারণত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ফ্যাটি লিভার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্টিঅক্সিডেন্টের চাপ কমাতে সহায়তা করে। তবে বাদামের ক্যালোরি বেশি হয়, লোকেরা খুব বেশি পরিমাণে না খাওয়ার জন্য আমরা পরামর্শ দেই। সূর্যমুখী বীজ ভিটামিন ই প্রচুর পরিমাণ থাকে। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার যা লিভারকে সুস্থ রাখে। পেঁপের মধ্যে ডিটক্সিফাইং গুণ রয়েছে যা লিভারের স্বাস্থ্য ভালো রাখে। কাজে যারা লিভারের সমস্যায় ভুগছেন তারা কিন্তু প্রতিদিন একটু করে পেঁপে খেতে পারেন। বহু গবেষণায় দেখা গেছে ফ্যাটি লিভার, সিরোসিস বা এই ধরনের রোগে যারা ভুগছেন তারা পাকা পেঁপে খেয়ে উপকার পেয়েছেন। লিভারকে ডিটক্সিফাই করতে এই ফলটি খুব সাহায্য করে। গুরুতর ফ্যাটি লিভারের ক্ষতি থেকে রক্ষা করতে সক্ষম। আপনি সকালে 10টা থেকে দুপুর 3টার মধ্যে রোদে গা এলিয়ে দিলেও আপনার শরীরে কিন্তু ভিটামিন ডি তৈরি হবে। এছাড়াও দুধ, ডিমের কুসুম ইত্যাদিতে ভিটামিন ডি পাওয়া যায়। দুধের ক্ষেত্রে ননিতোলা হতে হবে। সামুদ্রিক মাছ ছাড়া ব্রোকলি, মটর এবং মিষ্টি আলু, কলা, দুধ, দই ইত্যাদিতে বেশ ভালো পরিমাণে পটাশিয়াম আছে যা কিন্তু লিভারের স্বাস্থ্যকে ভালো রাখে। পটাশিয়াম আপনার চর্বিযুক্ত লিভারকে ভালো রাখতে কাজে দিবে। এছাড়াও তরমুজ, গাজর, লেবু, মধু ইত্যাদি ফ্যাটি লিভারের খুব বন্ধুসুলভ খাবার। এবার লিভার পরিষ্কার করতে কী করণীয় একটু জেনে নিই। প্রতিদিন একটানা আধ ঘন্টা হাঁটুন বা আধ ঘন্টা শরীরচর্চা করুন। সপ্তাহে 2-3 দিন সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করুন। ফ্যাটি লিভার থেকে রুখতে প্রায় বাহিরের খাবার বন্ধ করুন, কারণ এর সঙ্গে রয়েছে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের নানাবিধ সমস্যা যাকে মেটাবলিক সিন্ড্রোম বলে। তাই এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ফ্যাটি লিভারকে ঠেকাতে লো ক্যালোরি ডায়েট করতে হবে। ভাজা তেল, মশলা, ফাস্টফুড এড়িয়ে চলতে হবে। প্রচুর পরিমাণে ফলমূল, সবজি এবং ভালো করে ধুয়ে খেতে হবে। 400-800 মিলিগ্রাম ভিটামিন ই কিন্তু প্রতিদিন গ্রহণ করতে হবে। লবণের পরিমাণ সীমাবদ্ধ করতে হবে। শুধু লিভারকে ভালো রাখতে নয়, অন্যান্য অর্গানের দিকে নজর রাখতে হবে। হেপাটাইটিস আক্রমণ লিভারে বেশি হয়ে থাকে, তাই পানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পর্যাপ্ত পরিমাণে কিন্তু পানি খেতে হবে। স্ট্রেস নেবেন না, স্ট্রেস সকল রোগের প্রধান কারণ, তাই স্ট্রেসকে না বলুন। আপনার যত্নবান অঙ্গ লিভারের সুরক্ষা নিয়ে দেরি না করে আজ থেকেই শুরু করে দিন লিভারের প্রতি ভালোবাসা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং দর্শকদের মূল্যবান পরামর্শ দিয়েছেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। আজ কথা হচ্ছিল ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে। চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে আসি কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিনে। এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড পারকিউটোনিয়াস প্যানকিউটোটোগ্রাম, এটা এক ধরনের এন্ডোস্কোপির মতোই, কিন্তু এটা আরো অনেক উন্নত প্রযুক্তিতে ব্যবহার করা হয়, যেটা পিত্তনালীর বিভিন্ন সমস্যা, পিত্তনালীর পাথর, টিউমার এবং আনুষঙ্গিক অনেক কিছু এই ইয়ারচিপের মাধ্যমে করা হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখবার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব আয়োজন এবং খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।